সুরাজকে আপনাদেরকে বেশ কয়েকটি আউজার ভালো মাইক্রোফোন দেখাবো, যেগুলোর আউটপুট খুব ভালো হবে প্রোগ্রামের দিক থেকে, স্টেজ প্রোগ্রামের দিক থেকে। ঠিক আছে, তো 10 পিস মতো দেখাবো এবং দাম সহ আপনাদেরকে বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, 1 নম্বরের যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, তো প্রথমে আমি দেখালাম CUM 450 আউজায়ের একটি খুবই ভালো মাইক্রোফোন, ভোকাল নৃত্যে খুব ভালো হবে, স্টেজ প্রোগ্রামের দিক থেকে খুব ভালো হবে। এই মাইক্রোফোনটার প্রাইস একচুয়ালি 2399 টাকা, তো কিন্তু আমি প্রত্যেকটার অ্যাপ্রক্স প্রাইস বলবো এবং এই মাইক্রোফোনগুলো খুব ভালো হবে আউজার। তো দ্বিতীয় যে মাইক্রোফোনটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে ASM 580 XLR, এটাও কিন্তু একটা খুবই ভালো মাইক্রোফোন। তো এটার প্রাইস অ্যাকচুয়ালি আপনাদের পড়ে যাবে 2149 টাকা অ্যাপ্রক্স প্রাইস। তারপর আপনাদেরকে যেটা দেখাবো ASM 980 XLR, এটাও কিন্তু একটা খুবই ভালো মাইক্রোফোন। তো এটার প্রাইস অ্যাকচুয়ালি পড়ে যাবে আপনাদের 2500 টাকা অ্যাপ্রক্স। তারপর আপনাদেরকে যেটা দেখাবো তো এটা হচ্ছে ASM 780 XLR, এটাও ভালো মাইক্রোফোনেই হবে। তো এটার প্রাইস অ্যাকচুয়ালি আপনাদের পড়ে যাবে 2549 টাকা অ্যাপ্রক্স প্রাইস। তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে Pro 2200 SC, তো এটাও কিন্তু একটা খুবই ভালো মাইক্রোফোন। তো এটার প্রাইস আপনাদের পড়ে যাবে ওই 2250 থেকে 2300 টাকা মতো। তারপর 6 নম্বরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে AUD 98 XLR, এটাও একটা ভালো মাইক্রোফোন। তো এটার প্রাইস আপনাদের পড়ে যাবে ওই 1650 থেকে 1700 টাকা মতো। ও 7 নম্বরে আপনাদেরকে একটা আউজার প্রফেশনাল মাইক্রোফোন দেখাচ্ছি, এটা হচ্ছে আউজা ADM 311, এর মডেল নম্বর। তো এই প্রাইস হচ্ছে 1200 থেকে 1300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে AUD 101 XLR, তো এটাও কিন্তু একটা খুবই ভালো মাইক্রোফোন, ভোকালের মধ্যে খুব ভালো পড়বে। তো এর প্রাইস অ্যাকচুয়ালি আপনাদের পড়ে যাবে 1800 থেকে 1900 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপরে আউজার একটা কম বাজেটের মধ্যে সবথেকে ভালো মাইক্রোফোন এটা দেখাচ্ছি, তো এটা হচ্ছে আউজার AUD 100 XLR, এটা কিন্তু খুবই একটা ভালো মাইক্রোফোন। এর বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটা খুবই ভালো কোয়ালিটি পাওয়া যায়। তো এটার প্রাইস অ্যাকচুয়ালি 1400 থেকে 1500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, খুব ভালো মাইক্রোফোন। চাইলে আপনারা কম বাজেটের মধ্যে যারা নিতে চাইছেন এটা খুব ভালো হবে। তো যে 10 পিস মাইক্রোফোন দেখার কথা ছিল তো সেগুলো দেখিয়ে দিলাম আর দাম সহ বলে দিলাম। এগুলোর মধ্যে আপনারা চাইলে যে কোনো একটা মডেলের নিয়ে নিতে পারো, বা আপনারা 2-3 রকম বা 2-3টে চাইছো তো সেখান থেকে আপনারা 2-3 মডেলের এইগুলোর মধ্যে চয়েস করে নিয়ে নিতে পারো। এগুলো খুবই মাইক্রোফোন ভালো হবে, এর কোয়ালিটিও খুব ভালো হবে, কারণ এটা যেহেতু প্র্যাকটিক্যালভাবে দেখেছি এই মাইক্রোফোনগুলো। এছাড়াও আউজার অনেক মাইক্রোফোন আছে, তো এগুলোর অতটা কোয়ালিটি ভালো না, সেই কারণে ওগুলো আমি বললাম না, নাহলে কিন্তু এর মধ্যে ওগুলো অ্যাড করে দিতাম। কারণ যেটার কোয়ালিটি ভালো হবে আমি আপনাদেরকে সেটাই বলবো, যেটা ভালো হবে না সেটা কীভাবে বলবো। আর এর কোয়ালিটি রেঞ্জ খুব ভালো পাবে, এবং যদি এর স্পেসিফিকেশান সব কেউ জানতে চাও তাহলে কমেন্ট করবে, সেগুলো নিয়েও আমি ভিডিও দিব, বুঝতে পারছেন। এগুলো ভোকালে আউটপুট খুব ভালো হবে এবং কোথায় কোথায় ব্যবহার করলে ভালো হবে সেটাও একটু আপনাদেরকে বলে দেওয়া দরকার, নাহলে আপনারা যেখানে সেখানে ব্যবহার করলে কি ভালো আউটপুট পাবে। এগুলো ঝুমুর শিল্পী, প্রোগ্রাম বা শিল্পীতে এই সব ধরনের গান বাজানোর ক্ষেত্রে আপনারা এগুলো অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন। তারপর হচ্ছে বাউল গান, বাউল গানে যখন কোনো বাজনা বাজাবে সেখানে দিতে পারো। তারপর হচ্ছে বাউল গানের যে মানে ভাষণগুলো ছাড়বে ওই ভাষণ করার ক্ষেত্রে সেখানেও অ্যাড করতে পারো, এগুলো দিতে পারো, খুব ভালো কোয়ালিটি পাবে। এবং প্রচার করা, কোনো অ্যালাউন্স করার ক্ষেত্রে এই মাইক্রোফোনগুলোর মধ্যে যে কোনো একটা মডেলের আপনারা নিয়ে নিতে পারো চুজ করে। তো যেগুলো ভালো হবে কয়েকটা, সেই কয়েকটাই আমি বলে দিলাম। এগুলোর কিন্তু প্রাইস প্রত্যেকটার 1000-এর উপরে আছে, আর কম বাজেটের মধ্যে নিচ্ছে তাইলে এর কমও হবে 650, 700, 900 টাকা হয়ে যাবে। তো এত ভালো কোয়ালিটি আপনারা পাবেন না, তো কোয়ালিটির দিক থেকেও যাতে ভালো হয় সেই কারণে এগুলো আপনাদেরকে দেখালাম, বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে, বুঝতে পারছেন। বাই বাই, টেক কেয়ার।